আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত অধ্যায় ৬ ভাগ। শিক্ষার্থীরা দেখো ৬.১ এ দেওয়া আছে প্রত্যেকে কয়টি করে পাবে। এখানে ১২টি বিস্কুট দেওয়া আছে, ১২টি বিস্কুট আছে। যদি তিন জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে একজনে কয়টি করে বিস্কুট পাবে, কিভাবে হিসেব করা যায় বিবেচনা করি। শিক্ষার্থীরা এখানে ১২টি বিস্কুট দেওয়া আছে, যদি শিক্ষার্থীরা একটি করে বিস্কুট পায় তাহলে তবুও বিস্কুট কিন্তু রয়ে গেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এরপরে দেখো শিক্ষার্থীরা যদি আমরা দুটি করে বিস্কুট দেই তবুও রয়ে গেছে তোমার ৬টি বিস্কুট। এরপরে আমরা যদি তিনটি করে বিস্কুট দেই তবুও রয়ে গেছে আমাদের ৩টি বিস্কুট। এরপরে দেখো আমরা যদি এখানে ৪টি করে বিস্কুট দেই তবে একটিও বিস্কুট আমাদের বাকি থাকতেছে না। যখন ১২টি বিস্কুট তিনজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তখন প্রত্যেক শিশু ৪টি করে বিস্কুট পায়। আমরা নিচের গাণিতিক বাক্যে এই হিসাব লিখি, ১২^৩=৪। এটা হচ্ছে কোথায় দেওয়া হয়েছে শিক্ষার্থীরা দেখো গাণিতিকভাবে লিখলে এইভাবে কিন্তু দিবা তোমরা, ১২^৩=৪। এ ধরনের হিসেবকে ভাগ বলা হয় এবং ভাগ প্রতীককে ভাগ চিহ্ন বলে, এটা হচ্ছে ভাগের চিহ্ন। ১২ হচ্ছে এখানে বস্তু, আর ৩ হচ্ছে দল, আর ৪ হচ্ছে প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা। কারণ ৪×৩=১২, ভাগ হচ্ছে গুণের বিপরীত। শিক্ষার্থীরা এটা মনে রাখবা, ভাগ হচ্ছে গুণের বিপরীত। ১৮টি চকলেট আছে, যদি ৬জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। গাণিতিক বাক্য লিখো ও হিসাব করো। এই যে ১৮টি চকলেট, মোট চকলেটের সংখ্যা ১৮টি। ৬জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, এই যে ৬জন দলের সংখ্যা ৬, তাহলে প্রত্যেকে ৩, প্রত্যেক দলে চকলেটের সংখ্যা ৩টি করে পাবে। ভাগ হচ্ছে গুণের বিপরীত বলা হয়েছে শিক্ষার্থীরা, ৬×৩=১৮। চলো আমাদের চারপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি এবং সমাধান করি। ২০টি কলা আছে, যদি ৫জন শিশুকে সেগুলো সমান ভাগে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি। শিক্ষার্থীরা দেখো ১ নম্বরে দেওয়া আছে, যখন আমরা ৫জন শিশুকে একটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় ১, ২, ৩, ৪, ৫, ১, ৫, ৫। ২ নম্বরে দেখো, যখন আমরা ২টি কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় ২×৫, ৫×২=১০। যখন আমরা ৩টি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় ৩×৫=১৫। যখন আমরা ৪টি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় ৪×৫=২০। ২০^৫ এর জন্য উত্তর পেতে আমরা ৫ এর গুণের নামটা ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা তোমাদেরকে আগেই বলা হয়েছে ভাগ হচ্ছে গুণের বিপরীত, সেই ক্ষেত্রে দেখো ২০^৫ ৫ দিয়ে যদি গুণ করা হয় ২০কে তাহলে ৪×৫=২০ ২০ আসতেছে। এই পাশেও দেখো ৪×৫=২০। ১ নম্বরে দেওয়া আছে, যদি ৪৮টি কাগজ ৮জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। শিক্ষার্থীরা আমরা ৪৮^৮ এভাবে ৮ দিয়ে যদি ৪৮কে গুণ দেই ৮×৬=৪৮, তাহলে উত্তর আসবে ৬। বাবার ৬৩ টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের ৭জনকে সমানভাবে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে।
এভাবে আরেকবার 63 ভাগ 7 7 দিয়ে যদি আমরা গুণ করি 7 9 63 তাহলে উত্তরটা আমাদের চলে আসছে এরপর দেওয়া আছে কত জনকে দেওয়া যাবে 12 12টি বিস্কুট আছে যদি একজন শিশু 3টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে 12টি হচ্ছে বস্তু সংখ্যা আর 3টি বিস্কুট হচ্ছে দল সংখ্যা কিভাবে হিসাব করা যায় তা বিবেচনা করি শিক্ষার্থীরা এখানে দেখো একটি করে যদি তিনটি করে যদি এখানে বিস্কুট দেওয়া হয় তবুও কিন্তু বিস্কুট রয়ে গেছে তোমাদের শুধু তিন এখানে আছে এখানে যদি আমরা দুইজনকে আবার তিনটি করে ছয়টি বিস্কুট দেই তবুও কিন্তু বিস্কুট রয়ে গেছে আমাদের তিন দুয়ে ছয় এরপরে দেখো আমরা যদি তিনজনাকে তিন ছয় নয় নয়টি যদি বিস্কুট দেই তবুও কিন্তু আমাদের তিনটি বিস্কুট রয়ে গেছে এরপরে যদি আমরা চারজনকে তিনটি করে বিস্কুট দেই তাহলে আমাদের প্রত্যেকটি বিস্কুট সবাই সমানভাবে পেয়ে গেছে চার তিনে বারো বারোটি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে তিনটি করে দেই একজনকে তিনটি দুইজনকে দুই গুণন তিন ছয়টি তিনজনকে তিন গুণন তিন নয়টি চারজনকে চার গুণন তিন বারোটি বিস্কুট ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশু তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যায় বারো ভাগ তিন আগেই বলছি ভাগ হচ্ছে গুণের বিপরীত তিন চারে বারো এই ভাগের সাহায্যে আমরা দলের সংখ্যা বের করতে পারি যদিও আমরা আগে প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা বের করেছি বারো মোট বিস্কুটের সংখ্যা বারোটি প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা তিনটি চার দলের সংখ্যা মোট চারজন শিশু পাবে আগে ভাগের সাথে এই ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো শিক্ষার্থীরা 18টি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দেই তবে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে শিক্ষার্থীরা এখানে 18টি চকলেট আছে এভাবে দেখি গাণিতিক বাক্য লিখো ও হিসাব করো 18 মোট চকলেটের সংখ্যা 18 প্রত্যেক দলে বিস্কুট চকলেটের সংখ্যা 6 তাহলে 6 তিনে 18 ভাগ হচ্ছে গুণের বিপরীত এর আগেই বলেছি 6 তিনে 18 ছয়টি করে চকলেটের ছবিতে গোল দেই শিক্ষার্থীরা গোল দেওয়া আছে কি না দেখো দেখি বিশটি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি করে কলা দাও তবে শিশুগুলো মনে হয়েছে ছয় পয়েন্ট তিন ভাগের হিসাব আমরা খারাপভাবে ভাগ করতে পারি ভাগ করি ১৬ ভাগ দুই শিক্ষার্থীরা যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য আর যেটা ভাগফল বের হয় সেটা হচ্ছে এই পাশে শেষের দিকে ভাগফল ১৬ ভাগ দুই আট দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় এইভাবে করে আমাদের যেতে হবে ১৬ পর্যন্ত আট দুয়ে ১৬ ভাগ করি ৩৬ ভাগ নয় নয় চারে ৩৬ ৬ সাতে ৪২ আট আটে ৬৪ ৫ দশে ৫০ গাণিতিক বাক্য ১৫ ভাগ ৩ এর জন্য কোথায় লিখো সমস্যা প্রস্তুত করি আমরা দুই ধরনের ভাগ শিখেছি তাই নয় কি তোমাদের কি মনে আছে আমরা এই দুই ধরনের ভাগ কিভাবে করেছি প্রত্যেক দলে বস্তুর সংখ্যা বের করি উদাহরণ ১৫টি বিস্কুট আছে আমরা এই বিস্কুটগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করব প্রত্যেক শিশু কয়টি করে বিস্কুট পাবে শিক্ষার্থীরা এখানে দেখো কয়টি বিস্কুট আছে পাঁচ দশ ১৫ ১৫টি বিস্কুট আছে তাহলে আমরা তিনজনকে কয়টি করে বিস্কুট দিচ্ছি পাঁচ 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 দশ ১৫ প্রত্যেক শিশুকে পাঁচটি করে বিস্কুট দিচ্ছি তাহলে এখানে উত্তর আসছে তিন পাঁচে ১৫ চিত্র অনুযায়ী অনুরূপ আরেকটি সমস্যা তৈরি করবা তোমরা দুই দলের সংখ্যা বের করি উদাহরণ আমরা ১৫টি বিস্কুট
কিছু শিশুর মধ্যে বিতরণ করব, যেন প্রত্যেক শিশু তিনটি করে বিস্কুট পায়। কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে? শিক্ষার্থী, এখানে কতগুলো বিস্কুট আছে দেখো দেখি। 15টি, 5, 10, 15টি। এখন 15টি বিস্কুট আমরা তিনজন শিশুর মধ্যে, এখানে বলছে প্রত্যেক শিশু তিনটি করে বিস্কুট পায়, তাহলে প্রত্যেক যদি শিশু তিনটি করে যদি বিস্কুট পেয়ে থাকে তাহলে কতজন শিশু পাইছে? 1, 2, 3, 4, 5, 5 জন শিশু পেয়েছে। চিত্র অনুযায়ী অনুরূপ আরেকটি সমস্যা তৈরি করো। অন্য দেশের ভাগের পদ্ধতি, যখন আমরা খাড়াভাবে একটি ভাগ 32/4 করি তখন আমরা ডান দিকের কো এর মতো লিখি। তুমি জানো কি শিক্ষার্থী, কো নাম্বারে দেখো 4, 8, 32, এটা আমরা কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি। কিন্তু অন্য দেশে লেখার পদ্ধতি ভিন্ন, যেমন ডান দিকের খ। শিক্ষার্থীরা দেখো দেখি খ নাম্বারে কি দেওয়া আছে, 8 কিন্তু এককের ঘরে দেওয়া আছে, 4, 8, 32। খতে আমরা সহজে বুঝতে পারি যে এই 8 এককের স্থানে এবং একটি ভাগফল। শিক্ষার্থীরা এগুলা তোমরা নিজে অবশ্যই বাসায় করবা, নামটা পড়বা আর করবা। আমি নিচের সমস্যাগুলোর সমাধান তোমাদেরকে করে দিচ্ছি উত্তরগুলা। 3 নাম্বার, 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রত্যেকে আম পাবে 8/2টি, 2, 4, 8। এইভাবে তোমরা করবা, 2, 4, 8 ভাঙ্গে ভাঙ্গে বুঝাই দিবা। অতএব প্রত্যেকে 4টি করে আম পাবে, উত্তর 4টি। 4, 24টি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? সমাধান, প্রত্যেকে পাবে এই যে 24/4, এখানে কিন্তু কোথায় দেওয়া আছে আমরা সংখ্যায় লিখব 4, 4টি, 4, 6, 24, 4, 6, 24 এভাবে লিখবা। কিন্তু প্রত্যেকে 6টি করে, এখানে ভুল হয়ে গেছে একটু ঠিক করে নিবা, প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে, উত্তর 6টি। 5, 27 টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে? সমাধান, প্রত্যেকে পাবে 27/3 টাকা, 9, 3, 9, 27, সুতরাং প্রত্যেকে 9 টাকা করে পাবে, উত্তর 9 টাকা। 6, একটি বেঞ্চে পাঁচজন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? সমাধান, বেঞ্চ লাগবে 45/5, 5, 9, 45, এভাবে ভাগ করবো 5, 9, 45। অতএব 45 জনের জন্য 9টি বেঞ্চের প্রয়োজন হবে, উত্তর 9টি। 7, একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন, যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে এই লোক কয়টি ডিম কিনেছেন? সমাধান, ডিম কিনেছেন 32/4, 4, 8, 32, 32টি, 4, 8, 32, অতএব লোকটি 8টি ডিম কিনেছেন, উত্তর 8টি। 8, প্রত্যেক দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলে যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? সমাধান, দল হবে 72/8টি, 8, 9, 72, এভাবে তোমরা ভাঙ্গে বুঝাই দিবা, 8, 9, 72, অতএব 9টি দল হবে, উত্তর 9টি। 9, একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? সমাধান, বই শেষ করবে 54/6 দিনে, 6, 9, 54, এভাবে করবা, বই পড়ে শেষ করতে 9 দিন লাগবে, উত্তর 9 দিন। 10, যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিচের সমস্যাগুলোর সমাধান করো।
এক একটি ঝুড়িতে 10টি আম আছে, 5টি ঝুড়িতে কতগুলো আম আছে? সমাধান, একটি ঝুড়িতে আম আছে 10টি, অতএব 5টি ঝুড়িতে আম আছে, 5 × 10, 5 × 10 = 50, অতএব আম আছে 50টি, উত্তর 50টি। একটি ঝুড়িতে যদি 10টি ইয়া থাকে, শিক্ষার্থী আম থাকে, তাহলে 5টি ঝুড়িতে বেশি থাকার কথা, আর বেশি যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই গুণ করতে হবে। 1 জন লোক 10টি আম কিনলেন এবং 5 জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক শিশু কয়টি করে আম পেল? সমাধান, প্রত্যেক শিশু পেল 10 ভাগ 5, এটা 2 হবে, এটা ভাগ করতে হবে। শিক্ষার্থী যদি কম হইতে চায়, প্রত্যেকে শিশু কয়টি করে আম পেল? 5 × 2 = 10, অতএব প্রত্যেক শিশু 2টি করে আম পাবে, উত্তর 2টি। একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে, যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? সমাধান, বেঞ্চ আছে 24 ভাগ 4টি, 6 × 4 = 24, এইভাবে লিখবা তোমরা, ভাগ করে 4 × 6 = 24, অতএব শ্রেণীতে 6টি বেঞ্চ আছে, উত্তর 6টি। একটি শ্রেণীকক্ষে 12টি বেঞ্চ আছে, যদি শিক্ষার্থীরা 6টি বেঞ্চে বসে তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকে? সমাধান, শ্রেণীকক্ষে বেঞ্চ রয়েছে 12টি, ব্যবহৃত বেঞ্চ 6টি, মাইনাস দিবা বিয়োগ দিবা 6, 12 থেকে 6 বাদ দিলে 6 আসে, অব্যবহৃত বেঞ্চ 6টি, অতএব 6টি অব্যবহৃত বেঞ্চ থাকবে, উত্তর 6টি। 5, একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? সমাধান, একটি প্যাকেটে বিস্কুট আছে 8টি, অতএব 2টি প্যাকেটে বিস্কুট আছে, একটু বেশি হবে না শিক্ষার্থী? একটি প্যাকেটে যদি 8টি থাকে তাহলে 2টি প্যাকেটে গুণ যাবে 8 × 2, 8 × 2 = 16টি, সুতরাং মোট 16টি বিস্কুট কিনল, উত্তর 16টি। একজনের 8টি বিস্কুট আছে, যদি সে একদিনে 2টি বিস্কুট খায় তবে সে কতদিনে বিস্কুটগুলো শেষ করবে? সমাধান, বিস্কুট শেষ করবে 8 ভাগ 2 দিনে, 2 × 4 = 8, 4 দিনে, 2 × 4 = 8, অতএব 4 দিনে বিস্কুটগুলো শেষ করবে, উত্তর 4 দিন। বাড়ির কাজ, তোমরা অবশ্যই 72 এবং 73 পৃষ্ঠার 1 থেকে 10 নম্বরের অঙ্কগুলো বাড়িতে করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।